হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। বাংলাদেশের দুই হিটম্যানকে নিয়ে কি বলল হাসির রাজা রবি চিংগু, তা জানবো আজকের এই ভিডিওতে। আপনি যদি আতিফ আহমেদ নিলয়ের সব খবরাখবর পেতে চান, অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। তো গাইস, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলা যাক কৌতুকখ্যাত বাদাইমা সম্পর্কে রবি চিংগু কি বলেছেন। রবি চিংগু বলেছেন, আশান আলীর চলে যাওয়ার পর আমার ভিডিও করার অনুভূতিটাই চলে গেছে আর ইচ্ছে করছে না মিডিয়ার সাথে নিজেকে জড়িয়ে রাখার। আশান আলীর চলে যাওয়ার পর আমার খুবই 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 কষ্ট হচ্ছে। তো গাইস, আমার নিজেরও খুবই কষ্ট হচ্ছে। যে মানুষটা এতদিন যাকে বিনোদন দিয়ে থাকতো, মানুষকে হাসিয়ে থাকতো, সে আজ আমাদের মাঝে নেই। তো গাইস, এখন বলা যাক বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার আতিফ আহমেদ নিলয় ভাই সম্পর্কে। তো আতিফ আহমেদ নিলয় ভাই সম্পর্কে রবি চিংগু বলেছেন, আতিফ আহমেদ নিলয় এই নামে যে একটি সিঙ্গার রয়েছে সেটা আমি জানতামই না। আতিফ আহমেদ নিলয় যা করেছে তা সম্পূর্ণ কাজ, ভুল কাজ করেছে এবং পাপ কাজ করেছে। আল্লাহ কখন কাকে মৃত্যু দিবে সেটা আল্লাহ থেকেই প্রদত্ত, আল্লাহ থেকেই নির্ধারণ করা হবে। আতিফ আহমেদ ভুল করেছে, তিনি পাপ কাজ করেছে। তো গাইস, আতিফ আহমেদ নিলয় ভাইকে যেন মন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আমরা সবাই আতিফ আহমেদ নিলয় ভাইয়ের জন্য পান খুলে দোয়া করব। আর অবশ্যই অবশ্যই আতিফ আহমেদ নিলয় ভাইয়ের সব এ টু জেড খবর পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর আতিফ আহমেদ নিলয় ভাইয়ের মৃত্যুর কারণ হিসেবে দায়ী করছে সবাই তার বউকে। তার বউয়ের সাথে তার পারিবারিক কিছু সমস্যা ছিল। আসলেই আতিফ আহমেদ নিলয় ভাইয়ের মাঝে তাদের একটু দ্বন্দ্ব ছিল। তো গাইস, আজকে এ পর্যন্তই। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।